আগে ভাগে চোখ দিস, নিবেদন করছেন। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। আট দফা বিধানসভা নির্বাচনে প্রথম দফা থেকেই সক্রিয় কমিশন। সাতক্ষীরা শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শন ও পুজো দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কামাখাগুড়িতে দাম না পেয়ে টমেটো ফেলে চাষীদের বিক্ষোভ। বসন্ত উৎসবে মেতে উঠেছে আলিপুরদুয়ারের বাসিন্দারা। লক্ষাধিক মূল্যে গাঁজা উদ্ধার করল দিনহাটা থানা পুলিশ। জোট প্রার্থী আকিক হাসানকে ভোট প্রচারে বাধা দেবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কোচবিহার পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অক্ষয় ঠাকুর। মেকরিগঞ্জে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল একাধিক পরিবার, দাবি বিজেপির। তুফানগঞ্জের নাককাটি গাছে তৃণমূল পতাকা ফেস্টুন ছিঁড়ে নর্দমা ফেলে দেওয়া অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তুফানগঞ্জ পৌরসভা একাধিক ওয়ার্ডে প্রচার করলেন প্রণব কুমার দে। ভোট প্রচারে প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর রেবা কুণ্ডু বাইতে অভিজিৎ ভৌমিক। ফালাকাটা নির্বাচনী ফ্লেক্স ছেড়ে অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ফালাকাটায় অনুষ্ঠিত হল বসন্ত উৎসব।